ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায়, এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত। ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড় জোট। দর্শক, আশা করছি ইসকন সম্পর্কে এই বিশেষ অজ্ঞ শাহেদ আলম সাহেবের কাছে যে সংজ্ঞাটি আপনারা শুনলেন, এতে আপনাদের ইসকন সম্পর্কে জানার যে পরিধি সেটা আরও বেড়ে গেল, আরও নতুন নতুন বিশেষত্ব কথাবার্তা জানলেন তার মুখ থেকে। সাংবাদিক ইলিয়াস হোসাইন ভার্সেস সাংবাদিক শাহেদ আলম, এই দুজন নিয়ে আমাদের বাংলাদেশে চলছে অনেক বিতর্ক এবং সমালোচনা। শুরুতে আমি পরিচয় করিয়ে দিই এ দুজন সাংবাদিক সম্পর্কে। সাংবাদিক ইলিয়াস হোসেন হচ্ছে বাংলাদেশের একজন সাহসী রিপোর্টার, যিনি অনেক সাহসের সাথে অনেকগুলো রিপোর্ট বাংলাদেশে করেছেন, যার ফলে বাংলাদেশের মানুষের কাছে তিনি অনেক জনপ্রিয়। অন্যদিকে সাংবাদিক শাহেদ আলমও বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়। এ দুজন সাংবাদিককে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে এবং তাদের আলোচনা ইউটিউবে মানুষ শোনে, কারণ তারা মানুষকে আকৃষ্ট করার মতো আলোচনা করতে পারে। সম্প্রতি যে বিষয়টা নিয়ে এই দুজন একটু সমালোচনায় চলে গেছে তা হচ্ছে ইসকন নিয়ে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন 15 মিনিটসের একটি পর্ব প্রচার করেছেন ইসকনকে নিয়ে। সেখানে তিনি ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসাবেই উপস্থাপন করেছেন। ইসকনের নানা কার্যক্রম সম্পর্কে তিনি ফুটিয়ে তুলেছেন এবং ইসকনকে দেশদ্রোহী হিসাবে আখ্যা করেছেন। অন্যদিকে ঠিক তার পরের কিছুদিন পরেই সাংবাদিক শাহেদ আলম ইসকনকে নিয়ে তার ভিডিওতেও তার চ্যানেলেও একটি পর্ব প্রচার করে। সেই পর্বে তিনি উল্লেখ করেছেন ইসকন কোনো উগ্রবাদী সংগঠন নয়, বরঞ্চ ইসকনকে তিনি বাংলাদেশের তাবলিগ জামাতের সাথে তুলনা করেছেন। ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায়, এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত। ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড় জোট। এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে চলে এসেছে নানা বিতর্ক, কারণ বাংলাদেশের মানুষ এই দুজন সাংবাদিককেই অনেক বেশি পছন্দ করত, অনেক বেশি ভালোবাসত। যখন ইসকন প্রসঙ্গে শাহেদ আলম ইসকনকে উগ্রবাদী সংগঠন নয় এবং তাবলিগ জামাতের সাথে যখন তিনি পরিচয় করালেন, তখনই বাংলাদেশের মানুষ শাহেদ আলমের সম্পর্কে অনেক নেগেটিভ মন্তব্য করতে শুরু করলেন। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাংবাদিক ইলিয়াস হোসাইনের 15 মিনিটসের এই পর্বটি খুবই পছন্দ করেছিল এবং সাংবাদিক ইলিয়াস হোসাইনকে অনেকভাবে নৈতিক সমর্থন দিয়েছিল। বাংলাদেশের নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছেন ইসকন নিয়ে পজিটিভ ভিডিও ছাড়ার কারণে সাংবাদিক শাহেদ আলম তিনি আমেরিকাতে নতুন অফিস প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইনের আসছে নানা ধরনের হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জাস্ট মতামত দিবেন যে আপনি কাকে সমর্থন দিচ্ছেন, সাংবাদিক ইলিয়াস হোসাইনকে নাকি সাংবাদিক শাহেদ আলমকে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।